নমস্কার, কেমন আছেন সবাই? ঘর কন্যার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন সকালবেলা, ঘড়িতে এখন বাজছে 8:10। সকালের কাজকর্ম অনেক কিছুই হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে, শাশুড়ি মা রান্নাও বসিয়ে দিয়েছেন। এখন করে নিচ্ছি চা। এখন হচ্ছে বিকালবেলা, ঘড়িতে এখন বাজছে 3:50। তো অনেকক্ষণ পর এলাম, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু ব্যস্ত আছি সেই কারণে ক্যামেরা অন করার সময়ই পাইনি। এখানে কিছু বেশ পরিমাণ আদা আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন মিক্সার জারে ভরে দিয়ে আদাটা আমি বেটে নিচ্ছি। এখন চিকেনটা রান্না হচ্ছে, আজকে শুধু চিকেনই রান্না হবে এবেলা। একটু বিকাল বিকাল থাকতেই রান্নাটা বসিয়ে দেওয়া হয়েছে, তার কারণ সন্ধ্যের সময় আজকে আরও কিছু লোকজন আসবেন, তো তাদের সঙ্গে তো কথা টথা বলতে হবে। আর আজকে তো গতকাল কাজে ব্যস্ত ছিলাম বলে অনেক কিছু যে স্টেজ পারফরমেন্স হয়েছে সেগুলো আমি মিস করে গেছি, তো আজকে আর সেটা আমার মিস করার ইচ্ছা নেই। তো সেই কারণে সকালের দিকে তো প্রচণ্ড কাজের চাপ ছিল, তো ক্যামেরা অন করতে পারিনি, আমি আগেই বললাম। তো এখন চিকেনটা রান্না হচ্ছে, আর রান্না হতে হতে এদিকে দেখুন চাঁদ মামা উঠেও পড়েছে। এই যে চাঁদ মামা উঠেছে, পূর্ণিমার চাঁদ। আর এদিকে সন্ধ্যের সময় অতিথিরা চলে এসেছেন, তো এখানে কুমড়ো রয়েছে, তো কুমড়ো দিয়ে কুমড়োটা কাটবো, কুমড়ো দিয়ে করে নেব কুমড়ি বা কুমড়োর বেগুনি, যে যেটাই বলে থাকেন। কুমড়োগুলোকে এভাবে কেটে নিলাম। আর এখন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি। তো এখন বেসনটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, জল নুন আর অল্প একটু খাবার সোডা দিয়ে বেসনটা আমি ফেটে রেখে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু জোয়ান। তো এই জোয়ান দিয়ে থাকেন অনেকে, অনেকে আবার কালো জিরো দিয়ে থাকে, এটা কিন্তু দিলে বেশ স্বাদ ভালো হয়। তো এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি, মানে কুমড়িগুলো, সন্ধ্যের সময় মুড়ি টুড়ি খাওয়া হবে সেজন্য। আর বাড়িতে অতিথিরা এলে তো একটু কাজ বাড়ে অবশ্য, কিন্তু এলে মজাও হয়, বেশ আনন্দের সঙ্গে সময়টা কিন্তু পার হয়ে যায়। তো ভালো সময় কিভাবে পার হয়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতেই পারি না। তো এখন বেগুনিগুলো এভাবে ভেজে নিচ্ছি, একটু খড়িয়ে, মানে কড়া কড়া করে একটু ভেজে নিচ্ছি, যাতে অনেকক্ষণ ক্রিস্পি থাকে সেজন্য। আর এদিকে মুড়িও পরিবেশন করে দিয়েছি, মুড়ির সঙ্গে থাকবে মিষ্টি। তো এই দিয়েই সন্ধের টিফিনটা সবার সাথে করে নিচ্ছি, পরিবারের সকলে, মানে আত্মীয় স্বজনদের সঙ্গে পরিবারের সকলে টিফিনটা করে নিচ্ছি। আর এখন চলে এলাম অনুষ্ঠান দেখার জন্য, যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানটা দেখার জন্য চলে এসেছি। এখন একটা ছোট্ট মেয়ে ডান্স করছে সম্বলপুরি একটা গানের সঙ্গে। তো এখন তো সবাই ডান্স, মানে সব কিছু, আঁকা, গান, নাচ সবাই তো শেখে, তো সেই রকমই যে যেমন পাচ্ছে সেরকম পারফরমেন্স করছে, তো বেশ ভালো লাগছিল। গানটা তো আমি দিতে পারছি না, আর গানটা কেন দিতে পারছি না আপনারা সকলেই জানেন সেটা, তো গানটা দিতে পারলে খুবই ভালো হতো। আর এখানেও মানে একের পর এক সবাই কিন্তু নিজে নিজের পারফরমেন্স করছে। এটা একটা বাংলাদেশের গান হচ্ছে, ডান্সটা দেখে হয়তো আপনারা কিছু বুঝতেও পারেন, পারতে পারেন আর কি। নাচ, গান, আবৃত্তি অনেক কিছুই দেখার পর বেশ কিছুটা সময় বেশ ভালোই কেটে গেল। এখন চলে এলাম এখানে, এই মাঠটার মধ্যে বসেছে মেলা। তো এটা একটা বেশ বড় মাঠ, এই মাঠের মধ্যেই হচ্ছে এই অনুষ্ঠানটা, আর এখানে বসেছে মেলা। তো মেলা ঘুরতে চলে এলাম। আর এখানে দেখুন পূর্ণিমার চাঁদটা কত সুন্দর দেখতে লাগছে। এখানে তো গান বাজছে, সেই কারণে আমি মিউট করে দিয়েছি, মানে দিতে বাধ্য হয়েছি। যদি অরিজিনাল যে সাউন্ড সেটা যদি আমি দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো এখন একটু মেলা ঘুরে নিচ্ছি। আর মেলাতে জিলাপি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা এগুলো থাকবে না, তো তাহলে আর মেলা কী করে হয়, তাই না? তো
এই যে মেলাটা ঘুরছি, এখানে রয়েছে এরা হচ্ছে জামাইবাবু আর জামাইবাবুর মেয়ে আর ছেলে, ওনাদের সঙ্গে মেলায় দেখা হলো, কথা বললাম, তো বেশ ভালো লাগলো। ওনারাও এসেছেন, মেলাতেই আছেন, কিন্তু যার যখন সময় হচ্ছে সে তখন আসছে, তো সবাই মিলে এসেছি মেলা ঘুরতে। দেব খুব মজা হচ্ছিল, কথাটা বলার সময় কথা বলতে গিয়ে হেসে ফেলছি। তো জামাইবাবু সঙ্গে রয়েছে, জামাইবাবুর মেয়ে মানে ভাগ্নি, এটা হচ্ছে ভাগ্নি আর এটা হচ্ছে ভাগ্না। একটু অল্প একটু মেলাটা ঘুরে বাড়ি চলে এলাম, আর এখন তো আর গরম সেভাবে অতটাও নেই, বাইরে তো শিশির পড়ছে, তো মেলাটা ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে ছোটরা জাম্পিং করছে, তো ঘড়িটা অনেকটাই বেজে গেছে, এখন চলে এলাম রান্নাঘরে। রান্না বান্না তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এখানে রয়েছে চিকেনটা, খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে, এখানে রয়েছে চিকেনটা আর মাটনটা রয়েছে। তো ও চিকেন মাটনগুলো গরম করে নেওয়া হচ্ছে, কেননা তাড়াতাড়ি তো রান্না বান্না হয়ে গেছে, তো এখন খাবার পরিবেশন করা হচ্ছে। সকলের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর চলে এলাম, এই পাড়াতে একটা ফাংশন হওয়ার কথা ছিল, তো সেই ফাংশন দেখতে এখানে একজন গান করছে, বেশ ভালো লাগছে, পুরনো দিনের বাংলা গান। দর্শকরা এনার গানে, এই যে ইনি এখন গান করছেন, এনার গানে মানে এত নাচতে শুরু করে দিয়েছে, মানে সেখানে আর থাকা যাবে না, এরকম অবস্থা হয়েছে। তো সবাই বেশ হুল্লোড় করছিল, তো বেশ ভালোই লাগছিল, আর ইনিও নাচছিলেন যথারীতি, তো অনুষ্ঠান বেশ ভালোই হয়েছে। আর ইনিও গানটা বেশ ভালোই গান, ভালোই গানটা করছিলেন দেখলাম, মানে শুনলাম আর কি, তো বেশ ভালো লাগছিল, দর্শকদের মাতিয়ে রেখেছে।
বেশ কিছুক্ষণ গান শোনার পর, সবার নাচ দেখার পর এখন বাড়ি যাব, তার প্রস্তুতি নিচ্ছি। এখন বাড়ি চলে এলাম, ফ্রেশ হয়ে গেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।